মাওবাদী আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার এবং মাওবাদের পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে এই জেলার মোট 5 জন, পুরুলিয়ার 1 জন এবং বাঁকুড়া জেলার 1 জনকে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। রঞ্জিত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলা। শেখ রাজেশ, পশ্চিম মেদিনীপুর জেলা। হাবিবা বেগম, পশ্চিম মেদিনীপুর জেলা। সুস্মিতা সুর, পশ্চিম মেদিনীপুর জেলা। শম্ভু হেমব্রম, পশ্চিম মেদিনীপুর জেলা। শিবানী সিং, পুরুলিয়া জেলা। শিবানী সিং, পুরুলিয়া জেলা। সুশান্ত সিং, বাঁকুড়া জেলা। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার 54 জন, বাঁকুড়া জেলার 6 জন এবং পুরুলিয়া 4 জন, মোট 64 জনের হাতে এই চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। মাওবাদী মোটামুটি আমরা আগে হিংসার শিকার হওয়া 556 জন সদস্যকে এবং 1012 জন প্রাক্তন মাওবাদী হোমগার্ড, মাওবাদীকে হোমগার্ড ভলেন্টিয়ার হিসেবে নিয়োগপত্র দিয়েছি। আজকে আরও 56 জন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া তাদের দেয়া হচ্ছে। আগামীকাল ঝাড়গ্রামেও দেওয়া হবে, যাতে তারা সুস্থ স্বাভাবিক জীবন ফিরতে সাহায্য করে তাদের এবং তারা যাতে ভালো করে কাজ করে, ভালোভাবে বেঁচে থাকে সুন্দর করে এবং মূল স্রোতে থেকে সমাজের কাজ করে সেই জন্য।